মেদিনীপুর মোহানা থেকে আমার এক ফলোয়ার, চ্যানেলের পরম ভক্ত সৌম্যদীপ প্রশ্ন করছে যে চি আঁচলে পারে চোখটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় কেন? দেখো ওকে মানে কি বলবো, আমি যখন গ্রুপটা তৈরি করেছি মানে আমার প্লেলিস্টটা তৈরি করেছিলাম, আমি বলেছিলাম যে স্টুডেন্টস তোমাদের মনে যত প্রশ্ন আসে তোমরা আমাকে করো, আমি আর ভাবিনি যে কত রকম প্রশ্ন তোমাদের মাথায় ঘুরতে পারে। তোমাদের মাথায় এত এত চিন্তা ঘুরে বন্ধুরা, হ্যাঁ এত কিছু তোমরা ভাবো, আমি তোমার মতো বসে এত কিছু যদি ভাবতাম ভাই এতদিনে সায়েন্টিস্ট হয়ে যেতাম। সেই না হয়ে তুহিন স্যার হয়ে স্কুলে পড়ে স্কুলে পড়াচ্ছি ফিজিক্স, কত চিন্তা করো তোমরা। হ্যাঁ এটাও তোমরা লক্ষ্য করেছো যে হাঁচড়ে পারে চোখ বন্ধ হয়ে যায়। তো স্টুডেন্টস তোমরা কোশ্চেনটা করে তো দিলে, তো এবার উত্তরটা যথারীতি আমাকে, আমি তো কথা দিয়ে ফেলেছি যে উত্তর আমি সব দেবো, যাই হোক উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করছি। যদি একদমই বায়োলজি রিলেটেড, এখন বায়োলজি হলে কি হবে, যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসে তখন তো ইলেকট্রনগুলোকেই শিশি শিশি ছড়িয়ে দেয় এবং তোমাদের চারিদিকে তোমরা সবসময় পুরো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দিয়ে আবদ্ধ, বুঝতে পারছো? তো বায়োলজি হলে কি হবে, অ্যান্সারটা ফিজিক্সই হবে এবার। ওকে হ্যাঁ বায়োলজি টাচ থাকবে, আরে সব সাবজেক্টই এক, জানার খিদে থাকলে জানাই যায়। তো স্টুডেন্টস যখন আমাদের হাঁচি পায়, স্নিজিং যখন হয় কেন পায়, নাকে একটু সুড়সুড়ি দাও হাঁচিটা হবে। ওকে তো এই যে নাকে ইরিটেশনটা হলো, ইরিটেশন যখনই হচ্ছে নাকে যখন কি জানে ঢুকছে, ধুলো ঢুকুক বা ভাইরাস ঢুকুক বা কেউ একটা ঢুকুক বা তুমি কাঠি দিয়ে যদি সুড়সুড়ি দাও, তাহলে নাকের সঙ্গে সঙ্গে নাকের যে নার্ভগুলো রয়েছে, এখানে যে নার্ভগুলো রয়েছে সেই নার্ভ, সেই নার্ভ হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। তো ট্রাইজেমিনাল যে নার্ভটা রয়েছে না, সেই নার্ভের তিনটে পার্ট আছে, একটা পার্ট এই পার্টটাকে কন্ট্রোল করে মানে নিচের যে চোয়ালটা, ওকে এইটা, আর একটা পার্ট উপরের চোয়ালটাকে কন্ট্রোল করে মানে এই নিচেরটাকে বলে ম্যান্ডিবল, আর এটাকে বলে ম্যাক্সিলা, হ্যাঁ উপরেরটাকে উপরেরটাকে ম্যাক্সিলা, ঠিক আছে দুটো পার্ট, আর একটা পার্ট এই জায়গাটাকে কন্ট্রোল করে অপথ্যালমিক পার্ট বলে একটা, ঠিক আছে অপথ্যালমিক পার্টের আন্ডারে কিন্তু এই এই গোটা এই 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 পোর্শনগুলো সব আছে অপথ্যালমিক পার্ট, ঠিক আছে। তো ওই যে নাকে সুড়সুড়ি দিলে বা কিছু একটা ঢুকলো, তো কি হলো হ্যাক করে নার্ভের কাছে, নার্ভের কাছে তো সঙ্গে সঙ্গে রেসপন্স চলে গেছে মানে এই গেছে ঢুকেছে রে খোঁচা খেয়েছে, খোঁচা খেয়েছে মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক, খোঁচা মানে কি ফ্রিকশন, ফ্রিকশন মানে কি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তুমি দিলে তার মানে তারমাত্র ইলেকট্রনগুলো সাক, ইলেকট্রনগুলো কি হলো ইলেকট্রন পোটেনশিয়ালের ডিফারেন্স তৈরি হয়ে গেলো ওখানে সাক করে, ওখানে তুমি তুমি যদি ওখানে খোঁজা মারো একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দাও, তাহলে ওখানে কি হবে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়ে যাবে। ওকে তো সঙ্গে সঙ্গে ওই জায়গাটা লো পোটেনশিয়াল হয়ে যাওয়ার পর ইলেকট্রনগুলো কি করে লো থেকে সাঁ করে চলতে শুরু করবে, তোমাদের যাবে একদম কোথায় যাবে, হ্যাঁ যেখানে যাওয়ার কথা সেখানে যাবে, সোজা ব্রেনে চলে যাবে, বা ব্রেনের কোথায় যাবে, মিডুলা অবলাঙ্গাটা বলে একটা পার্ট আছে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই পার্টটায় সেন্সেশন চলে যাবে। তো ব্রেনে যখন মিডল অফ অবলাঙ্গাটার পার্টটা চলে যাবে, ব্রেনের তো একটা ব্রেন তো আসলে ক্যাপ্টেন তো ব্রেন, মিডল অফ অবলাঙ্গাটা কি করবে সব জায়গায় ইনফরমেশন পাঠাবে, ভাই একটা এসছে একটা ভাইরাস ঢুকেছে রে ভাই, ভাইরাস ঢুকেছে তাড়াতে হবে, একটা কাঠি ঢুকেছে বা কিছু একটা ঢুকেছে, কিছু একটা গোট গন্ড কিছু একটা ঢুকেছে, এই ফুসফুস তুই ওখানে এই এই ডায়াফ্রাম তুই যা কিছু কর, হ্যাঁ ফুসফুস ডায়াফ্রাম কে বলবে যে তুই ওটাকে পাম্প করে এক্ষুনি বার কর, হাঁচি দিয়ে বার কর, হাঁচি হাঁচির বেগ জানো এই যে হাঁচি, হাঁচির বেগ হচ্ছে 100 মাইল পার আওয়ার, বুঝতে পারছো ওই স্পেসে ও পাম্প করে দেবে হাঁচার জন্য, ওকে নির্দেশ দেবে হাঁচ, হাঁচলে পারে হাঁচার সাথে সাথে আরো অনেক জায়গায় চলে যাবে নির্দেশ, যে পেশিগুলোর কাছে ইনফরমেশন চলে যাবে যে ভাই এটা হাঁচি হচ্ছে, হ্যাঁ এটা হাঁচি হতে চলেছে পেশি ভাই পেটের পেশি তুই শক্ত হ দেখবি, হাঁটার সময় পেশি পেটের পেশিটা শক্ত হয়ে যায়, পেটের পেশি শক্ত হ, ঘাড়ের ঘাড়ের এখানে যে পেশি আছে শক্ত হ, ঠিক আছে এখানে চোখের যে চোখের যে আইলিফের যে পেশি আছে ওরা একটু কুচকে যা, একটু কুচকে যা, এই এই সেই ইনস্ট্রাকশনগুলো মিডল অফ লঙ্গলে দিয়ে দেয়। এখন মিডল অফ অবলাঙ্গাটা যদি ইনস্ট্রাকশনগুলো দেয় তাহলে ফলো করতে হবে, তাদেরকে কিছু করার নেই, সেই তো সেই তো রাজা, সে যা বলবে শুনতে হবে, তো মিডল অফ অবলাঙ্গাটা ভালোর জন্যই ইনস্ট্রাকশন দেয়, ঠিক আছে। তো ব্রেন হিউম্যান বডিতে একদম মানে কি বলবো মানে রজনীকান্তের মতো ব্যাপার আর কি, বুঝলে হিউম্যান বডি রজনীকান্তের মতো ইমিউনিটি সিস্টেম আছে, রজনীকান্তের মতো সিস্টেম আছে মানে কেউ কিছু হলে সঙ্গে 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 মানে অনেক সঙ্গে সঙ্গে রিফ্লেক্স চলে আসবে, অনেক সময় ব্রেনের ব্রেনের কাছে যায়ও না, হ্যাঁ রিফ্লেক্স আর কি ব্যাপারটা হয়ে যায়, ঠিক আছে। তো এখানে মিডল অফ অবলাঙ্গাটা এটাকে নিয়ন্ত্রণ করে, সঙ্গে সঙ্গে কি করে ও সবাইকে ইনফরমেশন পাঠিয়ে দেয়, ইনফরমেশন নাই নির্দেশ পাঠিয়ে দেয়, মানে ওর কাছে ইনফরমেশনটা পাঠালো হচ্ছে গিয়ে আমাদের ওই তোমার ওই ট্রাইজেমিনাল নার্ভের ওই পার্টটা অপথ্যালমিক পার্টটা, সেই ইনফরমেশন পাঠিয়ে দিল, ইনফরমেশনটা নেওয়ার পর মিডল অফ অবলাঙ্গাটা বললো ইনফরমেশন এসছে আর আমাকে এক্সিকিউট করতে হবে, কিছুটা করতে হবে, সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গার মাসেলকে বলে দিল তোরা সব
হাঁচি হচ্ছে, ফুসফুসকে বলে দিয়েছি হ্যাঁ ফুসফুসের ডায়াফ্রাম ওখানে আমার কথা বলা হয়ে গেছে, ওখান থেকে একটা হাঁচি জোর বেরোবে 100 মাইল পর আবারে, সব পেশি তোরা কিন্তু সংকুচিত হয়ে যা, সব ঠিকঠাক হয়ে যা, সব ঠিকঠাক হ, যাতে হাঁচিটা ঠিকঠাক হয় এবং যেন ওই জিনিসটা যেন ঠিকঠাক বেরিয়ে যায়, তোদের যেন কোনো ক্ষতি টতি না হয়, তো পেশিগুলো সব সব স্ট্রং হয়ে যাবে, মুচকে যায়, যাতে শিগগিরই হাঁচি হয়ে যায়, তো এই কারণেই চোখটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে হাঁচি যে তুমি ভাইরাসটা বার করছো বা যেটা বার করছো সেটা তো তোমার মুখের সামনে ঘুরছে, সেটা যেন চোখে ইনফেক্ট না হয়ে যায়, সেটাও কিন্তু ব্রেন ভেবে রেখেছে। কি ভাবনা, সেলুক সেলুক, সেটাও ভেবে রেখেছে সায়েন্টিফিক রিসার্চ, এটাও বলছে যে ব্রেন কিন্তু ওটাও ভাবে যে চোখের মধ্যে কিছু ঢুকে যেতে পারে, সেই ব্যাপারটাও কিন্তু সন্দেহের মধ্যে থাকে, অর্থাৎ আইলিপকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, ভাই তুই আইলিপ বন্ধ হ, ওকে, সেই জন্য আইলিপ বন্ধ হয়ে যায়। তো সোমদীপ, আশা করি তোমার কোশ্চেন অ্যান্সার তুমি পেয়ে গেলে, চলো টাটা। নতুন ভিউয়ার আছো নাকি, কেউ আছো নাকি নতুন ভিউয়ার? বাবা, সাবস্ক্রাইবটা করতে আর বলতে হবে, সাবস্ক্রাইবটা কর, তোমাদের প্রশ্ন উত্তর তুমি জানবে কি করে, ওকে চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।